আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখবো কিভাবে ইনশটে ভিডিও এডিট করতে হয়। কয়েকটা ইজি ইজি টিপস ফলো করে নিলেই আমরা ইনশটে ভিডিও এডিটটা করে নিব। তো প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ দিলে আপনার অ্যাপটা চলে আসবে। আমার যেহেতু ইনস্টল করাই আছে, তো আমি শুধু ওপেন করে নেব। তো ওপেন করার পর এখানে আসবে ভিডিও ফটো কোলাজ। তো আপনি সেখানে ভিডিও অপশনটিতে ক্লিক করবেন এবং নিউ অপশনে ক্লিক করবেন। তারপর সোজা গ্যালারিতে চলে যাবে এবং সেখান থেকে আপনার যতগুলো ভিডিও এডিট করবেন সেগুলো চুজ করে নেবেন একটা একটা করে। তারপর টিক বাটনটিতে ক্লিক করে নেবেন। তো ভিডিওগুলো সিলেক্ট করার পর ক্লিপগুলো চলে আসবে আপনার এখানে। তো আসার পর এগুলোর সিকোয়েন্স মেনটেন থাকে না, তো আপনি প্রথমে একটু প্রেস করে নিলে এগুলো ক্লিপ ওয়াইজ আপনার চলে আসবে, যেমন 1 সেকেন্ড, 4 সেকেন্ড, 2 সেকেন্ড। তো এখন যেহেতু সিকোয়েন্সগুলো মেনটেন করতে হবে, তো প্রথমে যদি আপনার মনে হয় এই ভিডিওটা লাস্টে যাবে, তো এভাবে একটু এখানে হ্যাঁ এভাবে ক্লিক করে ড্র্যাগ করে নেবেন। তো এভাবে যেমন ধরেন এই ক্লিপটা যাবে প্রথমে, তো এভাবে করে নেবেন। আর এই ক্লিপটা যাবে ধরুন সেকেন্ডে, তো এভাবে একটু ড্র্যাগ করে নিলেই হয়ে যায়। এই ক্লিপটা যাবে থার্ডে। তো এভাবে করে আপনারা ভিডিওগুলো আপনাদের সিকোয়েন্স ওয়াইজ করে নিতে পারবেন। তারপর আসছে ক্যানভাস। তো ক্যানভাস এখানে আপনি জুম ইন করতে পারবেন, জুম আউট করতে পারবেন। এখানে এখানে নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে, ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবের জন্য, টিকটকের জন্য। তো আপনাদের যেটা পছন্দ সেটা চুজ করে এই টিক বাটনটিতে ক্লিক করে নেবেন। তারপর আসছে আপনার মিউজিক। তো মিউজিকে আসার পর প্রথমে কী করবেন, আপনার যে অরিজিনাল ক্লিপ যেগুলো সাউন্ড আছে সেই সাউন্ডগুলো যদি আপনি রাখতে চান তাহলে 100-এ থাকবে। যদি কমাতে চান, যদি 30%, 40% করতে চান তাও করে নিতে পারবেন। যদি জিরো করতে চান, মানে কোনো সাউন্ড, অরিজিনাল সাউন্ড আপনার যদি না লাগে তাহলে জিরো করে নেবেন। করে আপনি এই টিক মার্কটিতে প্রেস করে নেবেন। তো আমার যতগুলো ভিডিও আছে আমি সাউন্ডগুলো টিকটাক করে নিয়ে নিলাম। তারপর সবগুলো ওকে করার পর আপনি এইভাবে ভিডিওটাকে প্রথমে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে তারপর মিউজিকে ক্লিক করবেন। এখানে আপনার জন্য অনেক অনেক অপশন আছে, তো যে কোনো একটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর অনেকগুলো মিউজিক অপশন আসবে আপনার কাছে। তো এইভাবে মিউজিকে ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশনটা আসবে, তো ডাউনলোডে ক্লিক করে নেবেন। যখন ইনশটটা অ্যাপ অন করবেন তখন ডাটাটাও সাথে অন রাখবেন। তো মিউজিকটা ডাউনলোড হয়ে গেলে ইউজ লেখা আসবে, তখন ইউজ করতে হবে, ইউজ অপশনটাতে ক্লিক করতে হবে আর আপনার মিউজিকটা চলে আসবে। তারপর ওকে করে নেবেন। নেক্সট আসছে রেকর্ড। হ্যাঁ, রেকর্ডও করে নিতে পারবেন আপনারা। যদি মনে হয় না ভয়েস ওভার দিব, তো এই রেকর্ড অপশনটি ইউজ করতে পারবেন। যদি না করার হয় তাহলে ক্রস করে দেবেন। তারপরে আসছে আপনার স্টিকার্স। তো এখানে যদি স্টিকারগুলো আপনার ছোটো বড়ো করতে পারবেন, আপনার যেখানে ইউজ করবার সেখানে এগুলোকে একটু জাস্ট ড্র্যাগ করে নিলেই হয়ে যাবে। সাপোজ এই স্টিকারটা আমি উপরে রাখবো বা মিডিলে, এভাবে করে ওকে করে নেবেন। সাপোজ এই স্টিকারটি পুরো ভিডিওতে আপনার শো করতে হবে, তো আপনি এইভাবে একটু ড্র্যাগ করে এভাবে পুরো ভিডিওটা এভাবে ড্র্যাগ করে নেবেন। তখন মানে এই স্টিকারটা পুরো ভিডিওতে আপনার অল ওভার ভিডিওতে শো করবে। তো এখন যদি আপনি চান যে না এই পার্টিকুলার একটা ক্লিপের জন্য আপনি এই স্টিকারটা রাখতে চান, তাহলে শুধু ওই ক্লিপের জন্যই আপনি রেখে দেবেন। তারপর ওকে করে নেবেন। সাপোজ আমি এখানে শুধু এই ক্লিপ, দুইটা ক্লিপের জন্য রাখতে চাইছি, তারপর ওকে করে নেব। সব কিছু করার পর আপনাকে ওকে করতে হবে, ডান করতে হবে। তারপর নেক্সট আসছে আপনার টেক্সট। তো আপনার যা কিছু লিখবার আপনি লিখে নেবেন, সাপোজ এক্স ওয়াই জেড। তারপর এটাকে ছোটো বড়ও করতে পারবেন। তারপর আপনি কোন পার্টিকুলার জায়গাতে রাখতে চাইছেন সেটাও করতে পারবেন। তো সাপোজ আমার এই এক্স ওয়াই জেড টেক্সটটা পুরো অল ওভার ভিডিওতে আমার যদি প্রয়োজন হয়, তাহলে আমি এই টেক্সটটাকে এভাবে ড্র্যাগ করে নেব এন্ড অব দি। যদি আমার পার্টিকুলার একটা ক্লিপের জন্য দরকার হয়, তাহলে আমি শুধু ওই পার্টিকুলার ক্লিপটার জন্যই টেক্সটটা রাখবো। তো এখানে আমি পুরো ভিডিওতেই আমি টেক্সটটা দিয়েছি এবং টিক বাটনটিতে ক্লিক করে নেবেন।
তো এই তো গেল টেক্সট অপশনটা। তারপর আসছে আপনার ফিল্টার, ফিল্টারও ইউজ করতে পারবেন আপনারা। এখানে অনেক অনেক অপশন আসবে, যে কোনো একটা দিয়ে দিতে পারবেন। আর যদি নাও লাগে তাহলে অরিজিনালটা দিয়ে দিবেন। তারপর ওকে করে নেবেন। তো নেক্সট আসছে ডিলিট অপশনটা। সাপোজ আমার কোনো ক্লিপ এক্সট্রা চলে এসেছে, তো সেটাকে আমরা কি করব, তো ডিলিট করতে হবে। তখন এই ক্লিপটাতে সিলেক্ট করে ডিলিট করে নেবেন, এই ক্লিপটা এখান থেকে সরে যাবে। সাপোজ এই ক্লিপগুলো আমি চাচ্ছি না আমার ভিডিওতে, তো আমি এগুলোতে ক্লিক করব এবং ডিলিট অপশনে ক্লিক করব, তো ওই পার্টিকুলার ক্লিপটা এখান থেকে সরে যাবে। তো এভাবেই আমরা ভিডিওটাকে এডিট করব এবং সেভ ক্লিক করব। তো সেভ ক্লিক করার পর একটু টাইম লাগবে কনভার্টিং হতে, 1 মিনিট বা 2 মিনিট লাগবে, তারপর সেভড হয়ে যাবে এবং আপনাকে শো করবে কোথায় সেভড হয়েছে। আপনার গ্যালারিতে গিয়ে আপনি দেখে নিতে পারবেন। তো এভাবে খুব ইজিলিভাবে আমরা ইনশটে ভিডিও এডিট করতে পারবো। থ্যাংক ইউ।